হ্যালো এভরিওয়ান। তো এর একটা উল্টো পাল্টা ভিডিও। তো কালকে পুরো ইন্ডিয়া লকডাউন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে কাল রাত 12টার পর থেকে পুরো ইন্ডিয়া লকডাউন হবে 21 দিন পর্যন্ত। তো কিছু তো বদলাবে, মানে 21টা দিন বাড়িতে বসে থাকবো, 1 দিন 2 দিন 3 দিন 21টা দিন বসে থাকবো, তো কিছু বদলাবে। তো এবার আমার চিন্তা ভাবনা হচ্ছে এটাই যে 21টা দিন প্রতিদিন আমি একটা করে 20 থেকে 30 সেকেন্ড ভিডিও বানাবো, আর ওতে বলবো আজকের দিনটা আমার কেমন কাটলো, আর 22 নম্বর দিন এই ভিডিওটা আপলোড করব। তো আজকে 25 তারিখ রাত, আজকে পুরো নর্মাল, কোনো ব্যাপার না, আজকে পুরো ঠিকঠাক আছে। কালকে আবার ভিডিও বানাবো, দেখবো কী হয়। এইভাবে চলবে 21 দিন পর্যন্ত, 22 নম্বর দিন আপলোড দেবো ভিডিওটা। তো চলো। তো গাইজ, এখন আমার কাজ হচ্ছে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো, তারপরে খাওয়া দাওয়া, আবার ঘুমাও। কিন্তু তারপর ঘুমানোর পর খুব তাড়াতাড়ি উঠতে হবে, কারণ দুপুরে খেতে হবে। তো তারপর দুপুরে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ো, খাও দাও ঘুমাও, একটু ফোন টেপো, আবার খাও দাও ঘুমাও। আর গাইজ, তোমরা তো বাড়িতে বসেই আছো, সময় কাটছে না, তো এই সময়ে তোমরা ডাউনলোড করতে পারো উইন্সো গেম, যার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। আর এখানে প্রচুর সংখ্যক গেম রয়েছে, ক্রিকেট, ক্যারাম, স্নেক রাশ, এরকম টাইপের অনেক গেম রয়েছে, পাবজি টুর্নামেন্ট, ফ্রি ফায়ার টুর্নামেন্ট, এগুলো এখানে রয়েছে। আমার ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা যদি গেম ডাউনলোড করো তো কিছু টাকা বোনাস পাবে, সেই টাকা দিয়ে এই গেমগুলো খেলতে পারবে। গেম খেলে যে টাকা পাবে সেই টাকাগুলো পেটিএম দিয়ে অনায়াসে উইথড্রল করে নিতে পারবে। তো তোমাদের যদি আমার মতো সময় কাটাতে তো উইন্সো অ্যাপটি ডাউনলোড করতে পারো, তো এখানে সে গেমগুলো খেলতে পারো, অ্যাটলিস্ট পাবজি টুর্নামেন্টগুলো খেলতেই পারো। চলো। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটছে, দেখি কতদিন এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে পারি। গুড নাইট, টাটা। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো মুভি ডাউনলোডে বসিয়েছিলাম, তো সারাদিন খেয়েছি ঘুমিয়েছি, এখন রাত হয়েছে, রাত্রেবেলা আর ঘুমাবো না, সারা রাত জাগবো আর মুভিগুলো দেখবো। এনজয়, টাটা। আজ অনেকদিন পর ঘরের বাইরে বেরিয়েছি, মানে বারান্দায় বসে আছি, যেন মনে হচ্ছে আমি বন্দি কারাগারি। ব্যাস, এইভাবে আজকের দিনটাও কেটে গেল। তো প্রতিদিন এইভাবে কাটছে। তো যাই হোক, আজকে একটু অন্যরকম কাটলো, আজকে আমার বার্থডে ছিল, তো খাওয়া দাওয়া হলো, অনেক কিছু খেলাম, এটাই বার্থডেটাও মাটি হলো, মানে শেষ, এই অবস্থা চলছে। চলুক। প্রায় 7-8 দিন হয়ে গেল বাড়িতে রয়েছে, আমি না বুঝতেও পারছি না কতদিন বাড়িতে রয়েছি, বাড়ির থেকে একটু বেরোয়নি, মাথা মাথা কাজ করছে না। এতদিন পরে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যেটা হচ্ছে আমার চুলগুলো বড় হয়ে যাচ্ছে, আমার অনেকগুলো দাড়ি গজিয়েছে, যেটা আগে কখনো এত দাড়ি গজিয়েছিল না। তো এগুলো কাটাবো কোথা থেকে, এতদিন পরে আমার মনে পড়লো, মানে 21 দিন পার করার পরে দাড়িগুলো এরকম হয়ে যাবে, সাধু ঋষিযোগী হয়ে যাব, তো চুলগুলো এরকম হয়ে যাবে, গিট বাঁধাবে পেছনে, বুঝতে পারছি ভালোই। এতদিন বুঝতে পারিনি যে আমার দাড়ি চুল এগুলো বড় হচ্ছে, আজকে বুঝতে পারছি। এগুলো কাটাবো কোথা থেকে, এগুলো এগুলো কী করবো, এগুলো পাগল হয়ে যাবো 21 দিন পর। আমি বন্দি কারাগারি, আমি বন্দি কারাগারি। ভাবছিলাম একটু বাইরে বেরোবো, কিন্তু বাইরে বেরোলেই পুলিশ পাছায় ট্যাটু করে দিচ্ছে, সেই ভয়ে আমি আর বেরোলাম না। কি ফালতু সময় কাটছে, প্রথম প্রথম ভালোই লাগছিল, এখন বোরিং লাগছে। আগের দিন বাইরে বেরিয়ে বাজনা বাজনা বাজালো, তো তার থেকে একটু শিক্ষা হয়েছে, বারবার করে বলেছে যে বাইরে না বেরোতে, ঘরে বসেই মোমবাতি জ্বালাতে, নয় প্রদীপ এইসব করতে বলা হয়েছে। তো আজকেও বাইরে বেরিয়ে, মানে ঘরে মোমবাতি বা প্রদীপ জ্বালাতে বলেছে, আর এরা পাড়ায় বেরিয়ে পাড়ায় আগুন ধরিয়ে দিয়েছে। এদের শালা কোনো দিন শিক্ষা হবে না, প্রথম দিন এরকম ভুল কাজ করলো, তারপরে বারবার বলা হলো, তারপরেও সেই একই ভুল, কোনো দিন হবে না শিক্ষা। তো গাইজ, আজকে ছাদের পাড়ে ঘুরতে এসেছি, তো ভাবছি আজকে সারাটা দিন ছাদের পাড়ে কাটিয়ে দেবো, মানে শুয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, জেগে থাকবো, দাঁড়িয়ে থাকবো, মানে কাজ তো নেই, কী করবো। তো ছাদের পাড়ে কেটে যাবে আজকের দিনটা, সারাদিন বাড়িতে বসে থাকো, চিল মারো, গান শোনো, আর কি, এই তো জীবন। শনিবার ভালো লাগে না, রবিবার ভালো লাগে না, সোমবার ভালো লাগে না, আসো খেলবো, এখন আমরা বালি বালি খেলবো।
জানি না দিনগুলো কেমনভাবে কাটবে, তাও তো ভালো আমরা বাড়িতে রয়েছি, খেতে পারছি। কিছু লোক তো এমন আছে যারা দিন আনে দিন খায়, তো তাদের আরও সমস্যা, কি করবে তারা। তো তোমরা দেখো যেটুক পারো হেল্প করো, সবাই হেল্প করো, তাদের পাশে দাঁড়াও। আর কেউ কিন্তু এই ভিডিওটাকে সিরিয়াসভাবে নিও না, এটা জাস্ট একটা টাইম পাস, জাস্ট আমার মনের কথা ব্যক্ত করতে চাই ভিডিওর মধ্যে দিয়ে, যে 21টা দিন আমার কীভাবে কাটলো, জাস্ট এর জন্যই বানানো, কেউ সিরিয়াসভাবে নিও না। তো গাইজ আজকে ঘুম থেকে উঠে মাঠে এসেছি, একটু খেলাধুলা করছি, নাচানাচি করছি, অনেকদিন পর আজকে বাইরে বেরিয়েছি, মানে এত ভালো লাগছে কি বলবো। এতগুলো দিন বাড়িতে বসে বসে বোর হচ্ছি, সবাই হচ্ছে বোর। তো আমার বন্ধু কতগুলো পাখি কিনে নিয়ে এসেছিস, এই এর পেছনটা হচ্ছে পাখির ঘর, তো সারাদিন এই পাখির ঘরেই রয়েছে, পাখিদের সাথে খেলা করছে। তো আমিও আজকে আসলাম দেখতে যে কি কি পাখি আছে, আমি একটু খেলা করবো পাখিদের সাথে। তো গাইজ আজকে 13 তারিখ, ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, বাট হলো না। তো গাইজ আজকে 14 তারিখ রাত, লকডাউন বাড়িয়ে দেওয়া হয়েছে 3 তারিখ অবধি মে মাসের। যাই হোক, খুব এক্সাইটেড ছিলাম যে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে আমার নর্মাল লাইফ, যাই হোক হলো না সেটা। তো যেটা বলেছিলাম যে 14 তারিখ পর্যন্ত ভিডিও বানাবো, দিয়ে 15 তারিখ আপলোড করবো। যাই হোক, এই কয়েকদিন কাটিয়েছি, এটা আমি ভেবেছিলাম যে পরপর ভিডিও করে আমার সময়টা কাটানোটাকে, মানে আমার সাফার যে সাফারটা আমি করলাম, যেভাবে আমি দিনগুলো কাটালাম সেইগুলো একটা ছোটো ভিডিও আমি আপলোড করবো। ভিডিওটা সিরিয়াস নেওয়ার কোনো দরকার নেই, মানে ভাববে আমি উল্টোপাল্টা আবাল টাইপের ভিডিও বানিয়েছি, তো এইভাবে খিস্তি মারবে। অ্যাকচুয়ালি খিস্তি মারলে আমার কোনো প্রবলেম নেই, তবে তোমরা একটু বানান ঠিক করে খিস্তি মেরো, মানে লেখে না, মানে বুঝতে পারি না কী টাইপের গালাগালি দেয়, অশিক্ষার চরম অন্ধকারে পড়ে আছে। গালাগালির বানান ঠিক করে লিখতে পারবি না তো দেওয়ার দরকার নেই, মানে ভুল ভাল তাও একটা গালাগালি দিতে হবে, ওগুলো একটু ঠিকঠাক করে দিও। সংক্ষেপে বলে দিই এই কদিন আমার কেমন কাটলো, প্রথম 2-4 দিন কোনো প্রবলেম নেই, তারপর আস্তে আস্তে একটু মানে বিরক্ত লাগছিলো, তারপর এই দাড়ি চুল বড় হয়ে গেল, ইরিটেটিং, তো আস্তে আস্তে সয়ে গেল। 15 দিন পর পুরো ঠিকঠাক, যেন বাড়িতেই ঠিক আছি। চলো, এটা জাস্ট এই 21 দিন আমার সময় কাটানোর কিছু মুহূর্ত, তো তোমরা সবাই বাড়িতে থেকো আর একটু আশেপাশের লোকজনকে হেল্প করো, কারণ প্রচণ্ড খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সরকারের কথা শুনে চলো। এটাই জাস্ট, প্রতিনিয়ত বেড়েই চলেছে, 10,000 পার করেছে, খুবই কি বলবো। যাই হোক, সবাই বাড়িতে থাকো, স্টে হোম স্টে সেফ। আর আর তোমরা এই 21 দিন কীভাবে বাড়িতে সময় কাটালে তার 2-1টা মুহূর্ত নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।